আজকে আলোচনা করব 2024 এ তোমাদের ইংলিশ অনার্স এ যে পরীক্ষা হতে চলেছে সিসি 11 এর সাজেশন নিয়ে। আজকে সিসি 11 এর কমপ্লিট একটা সাজেশন তোমাদের দিয়ে দেব এবং তোমরা জানো যে আমার সাজেশন কিন্তু 100% সাজেস্টেড। বিগত বছরগুলিতে তোমাদের সিনিয়ররা যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে জানলে বুঝতে পারবে যে আমার সাজেশন থেকে কিন্তু 95-100% কোয়েশ্চেনই তোমরা কমন পাবে। যে কোয়েশ্চেনগুলো দেব পরীক্ষার হলে দেখতে পাবে এই কোয়েশ্চেনগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে। সেই জন্য 100% শিওর থাকতে পারো এই কোয়েশ্চেনগুলো পড়ে গেলেই কিন্তু তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমাদের পরীক্ষা হবে টোটাল 65 মার্কসে এবং তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, 5 মার্কসের যে কোয়েশ্চেন যে শর্ট কোয়েশ্চেন তোমাদের আসে তোমাদের 60 মার্কসের 15 নম্বর করে 4টে ব্রড কোয়েশ্চেন লিখতে হয় এবং 5 মার্কসের শর্ট কোয়েশ্চেন। সেই শর্ট কোয়েশ্চেনটার একটা আমি পিডিএফ ফাইল তৈরি করেছি যার মধ্যে রয়েছে তোমাদের টোটাল 2020, 2021, 2022, 2023 এই যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার তার টোটাল সলিউশন শর্ট কোয়েশ্চেনগুলোর এবং যে টপিকগুলো থেকে আমি তোমাদেরকে আলোচনা করব, যে টপিকগুলো থেকে আমি ব্রড কোয়েশ্চেন দেব সেগুলো থেকে এবং যে টপিকগুলো থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে টোটাল সবকটা যতগুলো ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন আমি সবকটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে চলেছি। তোমরা যারা আমাকে ভিডিওতে দেখছো তাদের কি করতে হবে, নিজের কলেজের নাম লিখে এবং তোমার নিজের নাম লিখে আমাকে নিচে ভিডিওর নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করো, এসএমএস করো, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে এই পিডিএফ ফ্রি ফাইলটা তোমাদেরকে দিয়ে দেব এবং 5 নম্বরের জন্য কোনো টেনশন থাকবে না। তাছাড়াও আমি আলোচনা করব তোমাদের 5th সেমিস্টারের 4টে কোয়েশ্চেনের সাজেশন নিয়ে এক্ষুনি আলোচনা করব, কোন কোনগুলো থেকে হাউ ডু আই লাভ দি অ্যাডভাইস টু ওম্যান থেকে একটা কোয়েশ্চেন, তারপর উইদারিং হাইটস থেকে একটা কোয়েশ্চেন, ব্লিস থেকে একটা কোয়েশ্চেন এবং আমার জীবন থেকে একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলোর আনসার তোমরা যদি আমার কাছ থেকে পারচেস করতে চাও তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। আমি কিন্তু খুব অল্প মূল্যের বিনিময় তোমাকে এই পুরো সবকটি যে কোয়েশ্চেন রয়েছে পুরো সাজেশনের পিডিএফ ফাইল তোমাকে আমি পাঠিয়ে দেব, খুব ভালো রেজাল্ট হবে এটুকু আমি কিন্তু বলতে পারি। তোমরা যদি চাও আমি আরো যেটা করতে পারি তোমরা বলতে পারো আমি একটা পার্টিকুলার স্পেসিমেন আনসার এই কোয়েশ্চেনগুলোর সাজেশনের কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমাকে পাঠিয়ে দেব, তুমি একবার পড়ে দেখো কতটা সহজ ভাষায় এই কোয়েশ্চেনগুলো লেখা, যাতে করে একবার থেকে দুবার তুমি যদি পড়ে নাও তোমার কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে পুরো সেমিস্টারটা। তাহলে এবার আমরা আলোচনা করে নিই কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। দেখে নাও সিসি 11 এর ইংলিশ অনার্স এর সাজেশন 65 মার্কসের। ফার্স্ট যে পোয়েট্রি থেকে আলোচনা করব সেটা হলো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর হাউ ডু আই লাভ দি। এখান থেকে 2023-2021 যে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো তো আলোচনা করবই এবং আমি সাজেশনটা এমনভাবে সাজিয়েছি যে অর দিয়ে কোয়েশ্চেনগুলো লেখা রয়েছে। দেখো ওয়ানের দাগেরই এই অর দিয়ে লেখা, মানে যে কোয়েশ্চেনই আসুক না কেন তুমি একটি আনসার পড়লেই কিন্তু সমস্ত কোয়েশ্চেন কভার করে যাবে, ঠিক আছে? যদি আনসারের প্রয়োজন থাকে কিভাবে এই আনসারগুলো লেখা হবে সেটা জানতে চাও আমার কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি স্পেসিমেন আনসার হিসাবে একটা ফ্রিতে পাঠিয়ে দেব আর সমস্ত আনসার, সমস্ত সিসি পেপারের আনসার, ডিএসসি পেপারের আনসার যদি পেতে চাও তাহলেও কিন্তু নিচে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদেরকে আনসার খুব অল্প মূল্যের বিনিময়ে দেব। ফার্স্ট কোয়েশ্চেন, ডিসকাস ব্যারেট ব্রাউনিং ইউজ অফ ইমেজেস ইন হাউ ডু আই লাভ দি। 2023 সালে কোয়েশ্চেনটি এসছে কিন্তু এবারে 2024 এর জন্যও কিন্তু হাউ ডু আই লাভ দি খুব ইম্পর্টেন্ট। তারপরে
এটা দুটো কবিতা একসাথে নিয়ে অ্যাডভাইস টু এ ম্যান এবং হাউ ডু আই লাভ দি থেকে এসেছিল 2021 সালে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তোমরা আপাতত হাউ ডু আই লাভ দি থেকেই দেখো, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আকারেও যদি আসে এই কোয়েশ্চেনের আনসারটাই লেখা যাবে। পরবর্তী কোয়েশ্চেন ডিসকাস এলিজাবেথ ব্যারেটস ব্রাউনিংস পোয়েম হাউ ডু আই লাভ দি ইজ অ্যান আইডিয়াল লাভ পোয়েম। লাভ পোয়েম হিসাবেও কিন্তু এই কবিতার এই কোয়েশ্চেনটা আসতে পারে। তারপর জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অব দ্য টাইটেল অব দ্য পোয়েম হাউ ডু আই লাভ দি। এই চারটি কোয়েশ্চেন অরে রয়েছে, মানে আমাদের কিন্তু একটাই কোয়েশ্চেন পড়তে হবে, তাহলে কিন্তু এই চারটে কোয়েশ্চেনেরই আনসার আমরা লিখতে পারবো। তার পরবর্তীতে অ্যাডভাইস টু উইমেন, অ্যাডভাইস টু উইমেন থেকে দেখো কোন কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন ডিসকাস ইউনিস ডিসুজার্স পোয়েম অ্যাডভাইস টু উইমেন অ্যাজ অ্যা ইউনিকলি ফেমিনিন পোয়েম, ফেমিনিজম বা ফেমিনিন পোয়েম হিসেবে 2020তেও এসেছিল এবং এবারের জন্যেও 2024 কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে কোয়েশ্চেনটি তোমাদেরকে করতে হবে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অব ইউনিস ডিসুজার্স পোয়েম অ্যাডভাইস টু উইমেন, 2022 এই কোয়েশ্চেনটা এসেছিল, অথবা এর পরিবর্তে রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অব দ্য পোয়েম অ্যাডভাইস টু উইমেন। এই কোয়েশ্চেন দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু এবারে আসবে। সুতরাং এই পোয়েট্রি সেকশন থেকে তোমাদের মোট তিনটে কোয়েশ্চেন কিন্তু করতে হচ্ছে, যার মধ্যে একটা তোমরা কমন পাবে। পরবর্তীতে তোমরা জানো এমিলি ব্রন্টিস উইদারিং হাইটস থেকে আমি যে কোয়েশ্চেনগুলো দিয়েছি, উইদারিং হাইটস থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন হতে পারে, সুতরাং এখান থেকে কয়েকটি কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি যে কোয়েশ্চেনগুলো মধ্যে থেকে তোমরা এবারে কমন পেতে চলেছো। ফার্স্ট কোয়েশ্চেন, কনসিডার উইদারিং হাইটস অ্যাজ এ নভেল অফ প্যাশন অ্যান্ড রিভেঞ্জ, রিভেঞ্জ ট্র্যাজেডি হিসাবে এই নভেলটা, কমেন্ট অন দ্য আপন দ্য ক্যারেক্টার অফ হিথক্লিফ, এটা 2020তে এসছে। এক্সামিন দ্য রোল অফ ন্যারেটার্স ইন উইদারিং হাইটস 2022তে এসছে, এবং আরও দুটো আমি কোয়েশ্চেন এক্সট্রা দিয়েছি। হোয়াট আর দ্য গথিক এলিমেন্ট, গথিক এলিমেন্ট বা গথিক নভেল হিসাবেও কিন্তু উইদারিং হাইটস এবারে আসার চান্স রয়েছে। এবং পাঁচ নাম্বার, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অব দ্য টাইটেল অফ উইদারিং হাইটস, এই পাঁচটা কোয়েশ্চেন কিন্তু তোমাদেরকে করে যেতে হবে উইদারিং হাইটস থেকে। যদি কারোর প্রবলেম খুব বেশি হয় তাহলে আমাকে বলো, আমি আরেকটু শর্ট করে দেবো কোয়েশ্চেনের আনসারগুলো, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জানিও। নেক্সট আমরা আলোচনা করব ক্যাথরিন ম্যান্সফিল্ডের ব্লিস থেকে, ব্লিস থেকে কিন্তু তোমরা একটা কোয়েশ্চেন পাবে। আমি কিন্তু অরেরগুলো বলছি না, কারণ আমি এগুলোই করিয়েছি, এগুলো থেকেই কিন্তু সাজেশন আলোচনা করছি। ইজ ব্লিস অ্যান আইরনিক টাইটেল ফর ক্যাথরিন ম্যান্সফিল্ড শর্ট স্টোরি, এটা 2020তে এসছে এবং তোমাদের 24 এর জন্য আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে রাইট আ নোট অন ম্যান্সফিল্ডস ইউজ অফ আইরনি ইন ব্লিস, ব্লিসে ম্যান্সফিল্ডের এর আইরনি, ইউজ অফ আইরনি এই কোয়েশ্চেনটা হতে পারে। এর পরিবর্তে অরে একই কোয়েশ্চেনের আনসার আরেকটা থাকতে পারে, কমেন্ট অন দ্য সিম্বলিজম ইন ক্যাথরিন ম্যান্সফিল্ড স্টোরি ইন ব্লিস, সিম্বলিজম বা আইরনি নিয়ে কোয়েশ্চেনটা আসলে আনসারটা এমনভাবেই লেখানো রয়েছে যে একটা কোয়েশ্চেনের আনসার পড়লেই কিন্তু তোমার দুটো হয়ে যাবে। তারপর তিন নম্বরে কমেন্ট অন দ্য পোর্ট্রিয়াল অফ ম্যারেজ ইন ক্যাথরিন ম্যান্সফিল্ড ইন ব্লিস, তার পরবর্তীতে জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অব দ্য টাইটেল অব দ্য শর্ট স্টোরি ইন ব্লিস, স্কেচ দ্য ক্যারেক্টার অব বার্থা ইয়াং ইন দ্য স্টোরি ব্লিস। এই কোয়েশ্চেনগুলো আমি কিন্তু লাস্ট দুটো একটু সেবসাইটে থাকার জন্য দিয়ে রেখেছি, তোমাদের যাতে কোয়েশ্চেন মিস না হয়, কারণ এখান থেকে দুটো থেকে দুটো মাত্র কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে কিন্তু আমাদের একটা কমন পেতেই হবে, না হলে কিন্তু কোয়েশ্চেন মিস হতে পারে। সেই জন্য এই উইদারিং হাইটস বা ব্লিস এগুলো থেকে একটু বেশি কোয়েশ্চেন করতে হবে, এই পেপারটা কিন্তু একটু বেশি সমস্যাজনক। তারপরে আমরা রাসুন্দরী দেবীর আমার জীবন থেকে কোয়েশ্চেন আলোচনা করছি। ফার্স্ট কোয়েশ্চেন ডিসকাস আমার জীবন অ্যাজ এ 19th century উইমেন স্ট্রাগল ফর লিবার্টি 2022তে এটা এসেছিল, অথবা কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ রাসুন্দরী দেবীর ইজ স্ট্রাগল টু লার্ন অ্যান্ড টু রিড অ্যান্ড রাইট, এই কোয়েশ্চেনটা কিন্তু ঘুরিয়ে এইভাবেও দিতে পারে, আনসারটা কিন্তু একই হবে।
দু নম্বর ডিসকাস আমার জীবন অ্যাজ আ অটোবায়োগ্রাফি অফ গড ফিয়ারিং অফ ওম্যান, এটা 2020 এসছে, কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, ব্রিং আউট দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট এন্ড ফ্রম আমার জীবন, যে কোয়েশ্চেনই আসুক না কেন আনসার কিন্তু একই হবে। এবং তারপরে আরেকটা কোয়েশ্চেন হিসাবেও এই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টটা আসতে পারে, যেটা 2021 এসছে, কোয়েশ্চেন পেপার দেখলে তোমরা বুঝতে পারবে। হাউ ডিড রাসুন্দরী এডুকেট হারসেল অ্যান্ড হোয়াট ডিভোট হার আর ডিস্টারমিনেশন অ্যান্ড টু বি লিবারেট, হোয়াই ওয়াজ হার আর এক্সপিরিয়েন্স অ্যান্ড কনসিডার আর এক্সটেম্পলে। সুতরাং এই কোয়েশ্চেনটাও কিন্তু এইভাবে আসতে পারে, যাই আসুক না কেন অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের আনসারটাই লিখতে হবে। তার পরবর্তীতে ডিসকাস আমার জীবন অ্যাজ আ পোয়েট পিস অফ ফেমিনিস্ট রাইটিং, ফেমিনিস্ট রাইটিং হিসাবে কিন্তু আর একটা কোয়েশ্চেন, মানে এখান থেকে তিনটে কোয়েশ্চেন যদি আমরা করে নিই তার মধ্যেই কিন্তু একটা কমন পাবো, একটু ঘুরিয়ে আসতে পারে কিন্তু আনসারটা একই হবে। তোমরা যারা যারা আমার কাছ থেকে আনসার নিতে চাও, খুব সহজে অনেকগুলো কোয়েশ্চেন কম্বাইন্ড করে আনসারগুলো সুন্দর করে লেখা রয়েছে, নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। শর্ট কোয়েশ্চেনগুলো তো আমি তোমাদেরকে ফ্রিতে পাঠিয়েই দেব এবং ব্রড কোয়েশ্চেনের যদি দরকার হয় একটা স্পেসিমেন আনসার দেখে নেবে, তারপর যদি মনে হয় আনসার পারচেস করবে খুব অল্প মূল্যের বিনিময়ে পারচেস করতে পারো, ঠিক আছে? আশা করি পরীক্ষা ভালো হবে। পরীক্ষা দেওয়ার পর অবশ্যই কমেন্টে জানিও যে পরীক্ষা কেমন হলো।